মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়াচ্ছে যুক্তরাষ্ট্রের B-52 বোমারু বিমান। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের B-52 বোমারু বিমানগুলা। ক্ষমতার শেষ সময়ে এসে ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে আবারও মধ্যপ্রাচ্যে বিমান মোতায়েন করেছেন বলে গুজব চলছে। খবর আরব নিউজের, আমেরিকার নর্থ ডাকোটার একটি বিমান ঘাঁটি থেকে দুটি বোমারু বিমান গত সপ্তাহে মধ্যপ্রাচ্যে পাঠানো হয় এবং এসব বিমান গত শনিবার মধ্যপ্রাচ্যে টহল দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে দাবি করেছে, স্বল্প সময়ে এই মিশন পরিচালনা করা হয়েছে এবং এর উদ্দেশ্য হচ্ছে আগ্রাসন প্রতিরোধ এবং মার্কিন মিত্রদের আশ্বস্ত করা। এদিকে ইসরায়েলের কয়েকটি পত্রিকা জানিয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি হিসেবে মার্কিন বোমারু বিমান মধ্যপ্রাচ্যে আনার খবর জানা গেছে। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে প্রতিশোধ নিতে তেহরানও পাল্টা হামলা চালাবে ইসরায়েলে। ইসরায়েল জানিয়েছে এই ব্যাপারে তারাও প্রস্তুতি নিয়ে রেখেছে।